নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা, দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। রাজ্যে রক্তের চাহিদা মেটাতে প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা মহকুমায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন সকল অংশের মানুষ। তবুও ব্লাড ব্যাংকগুলোতে রয়েছে রক্তের অভাব। সেই লক্ষ্যেই ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া এলাকার মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। মোট 80 জন পুরুষ ও মহিলা এদিন রক্তদান করেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। রবিবার ধর্মনগর ইচাই নতুন বাজার মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত কুমার দাস, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সুভাষ বড়ুয়া, কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী, সমাজসেবী কাজল দাস সহ বিশিষ্ট জনেরা। এই রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলে মোট 80 জন রক্তদান করেন। অর্থাৎ মানুষ মানুষের জন্য, সে তো একটা বিখ্যাত গান ভূপেন হাজারিকার, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না? আমরা যদি পারস্পরিক সহানুভূতি নিয়ে এগিয়ে আসি, আর রক্তের আরো ইন্টারেস্টিং কি, এখানে যারা আজকে রক্ত দেবেন সেই রক্ত হিন্দু শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে? ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য প্রশাসন প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি রাখলেও নেশা কারবারীরা তাদের পথ বেছে নিয়ে পাচার করছে নেশা সামগ্রী। রবিবার শিলচর আগরতলার যাত্রীবাহী ট্রেন থেকে তল্লাশি চালিয়ে 200 বোতল ফেন্সিডিল উদ্ধার করল রেলওয়ে পুলিশ। তবে রেলপথে বারবার নেশা সামগ্রী আটক হলেও কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এটা পুলিশের একটা দুর্বলতা বলাই বাহুল্য। ফের যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধার হলো নেশা সামগ্রী। শিলচর আগরতলার যাত্রীবাহী ট্রেন থেকে তল্লাশি চালিয়ে রেলওয়ে পুলিশ 200 বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 22,000 টাকা। নদিয়াপুর এলাকায় ট্রেনটি আসার সময় রেলওয়ে পুলিশ একটি কামরায় তল্লাশি চালিয়ে 2টি ব্যাগের মধ্যে ফেন্সিডিলগুলি পায়। তবে এগুলোর কোনো মালিক পায়নি পুলিশ। সড়ক পথে নেশা সামগ্রী পাচারে পুলিশি সতর্কতার কারণে রেলপথেও নেশা সামগ্রী পাচার অব্যাহত রেখেছে নেশা মাফিয়ারা। কিন্তু রেলপথে নেশা সামগ্রী উদ্ধার হলে প্রায়ই কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এটা একটা দুর্বলতাও বলা চলে। তবে সড়ক পথ সহ রেলপথেও জোরদার তল্লাশি চলছে তা বলাই বাহুল্য। তো আমরা চুরাইবাড়ির পরে ধরছি। আমরা তো গাড়ি চেক করতে করতে আমরা মানে প্রায় আপনার উপরের কাম ইয়েতে মানে সিটের উপরে আর বাঙ্কার ওগুলাতে ব্যাগগুলো চেক করতে করতে বহুত ভিড় আছে, এগুলো চেক করতে করতে পারলাম মানে পুরা ভারী এবং কোনো মানুষ নেই। জিজ্ঞেস করলাম এই কেউ নেই। নদিয়াপুর এখানে কতগুলো আছে? দুই ব্যাগ পাইছি, এখন 200 পিস। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিশু মেলা উপলক্ষে রক্তদান শিবির বরদোয়ালিতে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। স্বতঃস্ফূর্তভাবে মানুষকে এগিয়ে এসে রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বিধায়ক আশিস কুমার সাহ উপস্থিত ছিলেন এই মহতি অনুষ্ঠানে। বরদোয়ালে মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার শিশু মেলা উপলক্ষে এক রক্তদান শিবির সংঘটিত হয়। শিবিরের উদ্বোধন করে রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। বিধায়ক আশিস কুমার সাহা সহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রক্ত এনে পাওয়া যায়, দান করা ছাড়া রক্ত পাওয়ার উপায় নেই, আর রক্তদানই শ্রেষ্ঠ দান, সেটা আমরা বিশ্বাস করি। এবং যারা দান করেন, রক্ত দান করেন, তাদের সমাজের সেবা করেন, রাষ্ট্রের সেবা করেন, এটা আমরা বিশ্বাস। আমরা চাই ত্রিপুরার মানুষ যে রক্ত দান করেন স্বতঃস্ফূর্তভাবে। এমনি ত্রিপুরাতে একটা কালচার আছে রক্ত দান করার, সেটা আরও সুদৃঢ় হোক, সেটাই আমরা চাই। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
আসাম আগরতলা জাতীয় সড়কে আবারও যান দুর্ঘটনা। জানা যায় দ্রুত গতির ফলেই TR01B8810 নম্বরের একটি মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম এক পথচারী বৃদ্ধা। বাইক চালকের অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উভয়ের অসাবধানতার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বেপরোয়াভাবে বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত এক বৃদ্ধা, সাথে বাইক চালকের অবস্থাও গুরুতর। এই ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন এসটি পাড়ার 44 নং জাতীয় সড়কের উপর। TR01B8810 নম্বরের একটি বাইক শনিছড়া থেকে চুড়াইবাড়ি আসার পথে চুড়াইবাড়ি থানাধীন এসটি পাড়ার সংলগ্ন এলাকার 44 নং জাতীয় সড়কের উপর দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধা মহিলা পথচারীকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন ওই পথচারী মহিলা। গুরুতর আহত বৃদ্ধা মহিলা চুড়াইবাড়ি থানাধীন এসটি পাড়ার বদনী দেবর্মা, বয়স 56, আর বাইক আরোহী পানিসাগরের রৌয়া এলাকার দুলাল হোসেন, বয়স 22, সহ বাইকে থাকা আরো দুই যুবক জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা চুড়াইবাড়ি থানা প্রেমতলা ফায়ার সার্ভিসকে খবর দিলে চুড়াইবাড়ি থানার পুলিশ ও প্রেমতলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা মহিলা ও বাইক আরোহীকে গুরুতর অবস্থায় কদমতলা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক দুজনেরই অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে পথচারী বৃদ্ধা মহিলা ও বাইক আরোহী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে পথচারী বৃদ্ধা মহিলার বা পাটি ভেঙে গেছে এবং বাইক আরোহীর মুখ অনেকটা কেটে গিয়েছে। তবে বাইকে থাকা আরো দুই যুবক অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাইকটির দ্রুত গতি ও মহিলার অসাবধানতার কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তুমি বাইক চালাইতে আসলে মানে তোমার বাইকের সামনে দিয়ে তাইনে দৌড় দিছে না কিতা এরকম? তো তোমার নাম কিতা? বাসা কোন জায়গা? পানিসাগর। তুমি কিতা কোনান থেকে খুঁজিতে আসলে? শনিশ্বর থেকে চড়াইবাড়ি আইরে। আমাদের কাছে একটা কল আসে, কল আসে বলেছে যে ওনার এসটি পাড়াতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমরা গিয়ে দিয়ে এখানে একটি বাইক পড়ে রয়েছে, তারপর দুজন পেশেন্ট পড়ে রয়েছে। তারপর আমরা ওইখানে গিয়ে দুজন পেশেন্টকে নিয়ে আসি। পেশেন্টগুলোর নাম? পেশেন্টের নাম হচ্ছে, একজন হচ্ছে বদনী দেববর্মা, বয়স 65, বাড়ি এসটি পাড়া। আর একজন হচ্ছে দুলাল হোসেন, বাড়ি পানিসাগর রোয়া। কিভাবে আমাদের তো ঠিক জানা নেই। আমরা এখানে গিয়ে দেখেছি যে একটি বাইক পড়ে রয়েছে এবং পেশেন্ট পড়ে রয়েছে। চুড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার উদ্যোগে মহিলা মোর্চার কর্মীরা সাফাই অভিযানে নামলেন বিবেকানন্দ ময়দানে। উল্লেখ্য, 5 জানুয়ারি বিবেকানন্দ ময়দানে ছিল পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, ফলে মাঠের চতুর্দিক ছিল আবর্জনায় ঘেরা। অবশেষে মন্ত্রী সান্তনা চাকমার তৎপরতায় এই মহতি কাজে ঝাঁপিয়ে পড়েন মহিলা মোর্চার সমর্থকেরা। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে মাঠে নামল রাজ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার নেতৃত্বে মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। রবিবার সকালে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ঘিরে শনিবার মাঠের বিভিন্ন জায়গায় পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন তারা। মন্ত্রী সান্তনা চাকমা রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দেন। ত্রিপুরাকে মডেল রাজ্য তৈরি করার ক্ষেত্রে সমগ্র দিক দিয়ে স্বচ্ছ থাকার পরামর্শ দেন তিনি। অ্যাকচুয়ালি আমি বলবো সমগ্র আমাদের ত্রিপুরাবাসীকে, এই ধরনের স্বচ্ছ ভারত, আমাদের যেহেতু আমাদের প্রাইম মিনিস্টারের লক্ষ্য যে স্বচ্ছ ভারত অভিযান যে স্বচ্ছ রাখা, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে বলবো যাতে সবাই সহযোগিতা করে আমাদের ত্রিপুরাকে, আমি যেহেতু আমি ত্রিপুরাবাসী সেই জন্য আমি ত্রিপুরাবাসীকেই বলবো যাতে প্রত্যেকটাই ব্যক্তি যাতে এই আমাদেরকে, আমাদের সরকারকে, আমাদের রাজ্য সরকারকে সহযোগিতা করে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে আমরা আমাদের ত্রিপুরাকে শুধু এই এই স্বচ্ছ ভারত দিয়েই নয়, সমগ্র দিক দিয়ে স্বচ্ছ হতে হবে। যেমন আমাদের বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মনের দিক দিয়ে সব দিকেই আমাদের স্বচ্ছ হতে হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, হরে মন একবার
কালাচাঁদ প্রিয় ভক্তবৃন্দ, শ্রী শ্রী কালাচাঁদের অশেষ আশীর্বাদে প্রতি বছরের ন্যায় এবছরও উত্তর ত্রিপুরা জেলার তারকপুরে শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দিরের 47তম বাৎসরিক মহোৎসব উপলক্ষে আগামী পৌষ সংক্রান্তি হতে 7 দিন ব্যাপী কালাচাঁদের মেলা এবং 40 প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত মহোৎসবে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা পদকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সূচি: পৌষ সংক্রান্তিতে বিকেল 3 ঘটিকায় রথযাত্রা এবং সন্ধ্যা 8 ঘটিকায় 40 প্রহর কীর্তনের শুভ অধিবাস, পয়লা মাঘ হরিনাম যজ্ঞ আরম্ভ তথা কীর্তনের শুভারম্ভ, কীর্তন চলবে 5ই মাঘ পর্যন্ত, 5ই মাঘ দুপুর 12 ঘটিকা হতে কালাচাঁদের মহাপ্রসাদ বিতরণ আরম্ভ, 6ই মাঘ দুপুর 12 ঘটিকায় মহান্ত বিদায় এবং কালাচাঁদের মহালুট। এই মহাসংকীর্তনে ও মেলায় সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। নমস্কারান্তে শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দির পরিচালন কমিটি, তারকপুর, উত্তর ত্রিপুরা। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। চলতি মাসেই সমস্ত রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের মজুদ পরিমাণ কতটুকু রয়েছে তাহা জনসম্মুখে তুলে ধরা হবে। রবিবার ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠানে এই কথাগুলো বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ইন্দ্রনগরস্থিত সংস্থার অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি। চলতি মাসেই সারা রাজ্যের ব্লাড ব্যাংকগুলোর তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এতে ব্লাড ব্যাংকগুলোতে কি পরিমাণ রক্ত মজুদ আছে তা জনগণ জানতে পারবে এবং বিভ্রান্তি কাটবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রক্তদান শিবিরে সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারা রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার 35টি শাখা রয়েছে। প্রতিটি শাখাতে ধারাবাহিকভাবে রক্তদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের লোকরা এসেছিলেন, অংশগ্রহণ করেছেন এবং আমাদের তরফ থেকে এই মাসের মধ্যেই, এই মাসও লাগবে না আশা করি, একটা চিঠি যাবে সমস্ত সংগঠনের কাছে এবং তাতে ওদের বছর যে 3টে মাস তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওই 3টা মাসের যেন তারা রক্তদান এগিয়ে আসে। এতে হবে কি, দ্য ওনার্স অফ ব্লাড সাপ্লাই ইন দ্য ব্লাড ব্যাংকস উইল লাই আপন দোজ অর্গানাইজেশন হু হ্যাভ বিন ইন্টারেস্টেড উইথ দ্য টাস্ক অফ ডোনেটিং ব্লাড ফর দোজ 3 পার্টিকুলার মান্থস। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার অরুন্ধতিনগর পুলিশ একাডেমি মাঠে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে জাতীয় পুলিশ দিবস উপলক্ষে এই আয়োজন বলে জানান রাজ্য পুলিশের আধিকারিক রাজীব সিং। পুলিশ সপ্তাহ উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে স্বাস্থ্যের জন্য দৌড় অনুষ্ঠিত হয়। অরুন্ধতিনগর পুলিশ মাঠে এর উদ্বোধন করেন পুলিশ মহানির্দেশক একে শুক্লা। তিনি দেহ মন সুস্থ রাখতে প্রতিদিন শরীর চর্চা করার পরামর্শ দেন। রাজ্য পুলিশের আধিকারিক রাজীব সিং, জয়দীপ নায়েক সহ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পরে রাজ্য পুলিশের সদর দপ্তরে শেষ হয় দৌড়। सप्ताह का एक हिस्सा है जो हम आयोजन कर रहे हैं, आजकल पूरे सप्ताह का उसका एक हिस्सा है और ये इवेंट इस बात के लिए, इस बात को दर्शाता है कि पुलिस के लिए हेल्थ की बहुत ज़रूरत है और हेल्थ इज वेरी इंपॉर्टेंट फॉर नॉट ओनली फॉर पुलिस बट फॉर ईच एंड एवरीवन।
That's why people say that early in the morning one should walk, one should run, and then do some exercises. Because if we are fit, then our mental status will also be fit, and then we will be more efficient in work. আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চব্বিশে ডিসেম্বর কলকাতার দমদমে ঘটে যাওয়া এলোপাথারি গুলির ঘটনা কিভাবে হয়েছিল তাহা তিন অভিযুক্তদের সাথে নিয়ে খতিয়ে দেখলেন দমদম থানার পুলিশ। গত 28 ডিসেম্বর দমদম গোড়াবাজারে যে শুট আউটের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বাচ্চু দাসসহ শুভ চক্রবর্তী ও শান্তনু মৃধাকে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ করলো দমদম থানার পুলিশ। গত 28 ডিসেম্বর দমদম গোড়াবাজারে যে শুট আউটের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বাচ্চু দাসসহ শুভ চক্রবর্তী ও শান্তনু মৃধাকে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ করলো দমদম থানার পুলিশ। মূলত কিভাবে গুলি চালিয়েছিল, কোন পথ দিয়ে পালিয়ে গিয়েছিল বা কোথায় বন্দুক ফেলে গিয়েছিল, সংসদ কিছু ঘটনা পুনর্নির্মাণ করে দেখল তিন অভিযুক্তকে নিয়ে দমদম থানার পুলিশ। ও দাঁড়িয়েছিল, তুই আসলি, এসে কথা বললি, ও করলি, ফ্যাক করলি, ও কোথায় পড়লো? ভেতরে টেবিলের উপরে চুটকে পড়লো। আবার দেখি এইদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, তো এইদিকে দাঁড়িয়ে পড়েছে, ঠিক ডান দিক না বাদিক ওটা খেলতেন, যেই আওয়াজ হয়েছে পড়েছে। আচ্ছা কোন দিকে পড়ালি? দেবো ওখানে রাখলি বাইকের কাছে। বলছে কোন দিকে পড়লো লোকটা, মারার পর কোন দিকে পড়লো? আমি ওই দিকটা খিচিয়ে খেয়াল করতে পারি। তবুও ভেতরে বাইরে পড়লো না, ভেতরে ভেতরে। কলকাতা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সেফ ড্রাইভ সেফ লাইভ এই কর্মসূচিকে সামনে রেখে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো কলকাতা পুলিশ। 21 কিলোমিটারের ছিল এই দৌড় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের সূচনা করেন সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী ও স্বপ্না বর্মন। রেড রোডে হলো সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন। অনুষ্ঠানটির আয়োজন করে কলকাতা পুলিশ। উপস্থিত ছিলেন নগরপাল রাজীব কুমার। সকাল 6:30 নাগাদ রেড রোড থেকে পতাকা উত্তোলন করে প্রথম ম্যারাথন দৌড়ের সূচনা হয়। 21 কিলোমিটার এই প্রথম দৌড়ের সূচনা করেন সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, স্বপ্না বর্মন। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সোহম, পাউলি দাম, শুভশ্রী সহ অন্যান্যরা। এরপর 7:00 শুরু হয় 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। তারপর 8:30 সময় শুরু হয় 5 কিলোমিটারের ফান রান। ম্যারাথন শেষে পুরস্কার অর্থ 3 গুণ ঘোষণা করেন নগরপাল। আমি ভাবতে পারিনি আজকে এত দূর, মানে ফার্স্ট টাইম আমি করলাম, খুব ভালো লেগেছে। এত দূর রান করে আসলাম। সবথেকে কঠিন মাপ্রিজ যখন চড়ছিলাম তখন অনেক কঠিন, তখন ভাবলাম কি না আবার ব্যাক করে যাবো, আমি তাও সাহায্য রাখলাম কি না আমি যাবোই, কমপ্লিট করবো। কৌশিক রাজা, কলকাতা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গ সরকার গ্রামে গ্রামে মদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 34 নং জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেসের সংখ্যালঘু সেল। এতে বিপাকে পড়েন বহু যাত্রীরা। পরে পুলিশি হস্তক্ষেপে 1 ঘন্টা পর অবরোধ মুক্ত করা হয়। রাজ্য সরকারের তরফে গ্রামে গ্রামে মদের দোকানের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার সকালে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেসের সংখ্যালঘু সেল। মালদার রথবাড়ি মোড়ে সকাল 10:00 থেকে অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট বাধে বিপাকে পড়েন যাত্রীরা। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু আন্দোলনকারীরা অনড় থাকে। তবে 1 ঘন্টা পর অবরোধ তুলে দেয় পুলিশ। এদিন আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের 2 বিধায়ক মোত্তাকিন আলম ও মোস্তাক আলম। এছাড়াও দলের সংখ্যালঘু সেলের নেতৃত্বরাও ছিলেন। বিধায়ক মোত্তাকিন আলম বলেন, রাজ্য সরকার গ্রামে গ্রামে মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা গ্রামে গ্রামে মদের দোকান চাই না, চাই উন্নয়ন। উন্নয়ন বলতে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য। কিন্তু এই সরকার তা না করে মদের দোকান খুলছে বেশি করে। তিনি প্রশ্ন তোলেন, পাশের রাজ্য বিহারের সরকার যদি সেই রাজ্যে মদ নিষিদ্ধ করতে পারে তবে এ রাজ্য পারবে না কেন? তিনি বলেন, গ্রামে গঞ্জে মদের দোকান খুলে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই সরকার। মহিলাদের নিয়ে একটি একান্ত হয়ে একটি কমিটি গঠন করেছি, 5000 মহিলা নিয়ে। এই কমিটির নাম হচ্ছে মা কমিটি। এর কাজ হচ্ছে ড্রাগস নেশা, মদ নেশা, আফিং, টেনিশা ইত্যাদি নেশা আমাদের সমাজকে পণ্ডিত হচ্ছে। এই সব নেশা বিরুদ্ধে তো প্রতিবাদ করা হলো আমাদের মা কমিটির কাজ, এবং আমরা নেশা মুক্তি সমাজ গড়িয়ে তুলতে চাই। আজকে আমরা এই মালদা রথবাড়ি মোড়ে রাজ্য সরকার যেভাবে
সারা রাজ্যে গ্রামে গ্রামে মদের দোকান খুলে চলেছে, তার প্রতিবাদে আমরা এই রথবাড়ি মোড়ে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা রাজ্য সরকারকে বলতে চাই, আমরা গ্রামে গ্রামে মদের দোকান চাই না, আমরা গ্রামে গ্রামে সুন্দর উন্নয়ন চাই, আমরা গ্রামে গ্রামে জলের ব্যবস্থা চাই, আমরা গ্রামে গ্রামে ভালো রাস্তা চাই, আমরা গ্রামে গ্রামে ভালো সুস্থ স্বাস্থ্য চাই। এই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড এরা যদি মঠ নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন পারবে না, এটা আমাদের কাছে প্রশ্ন। কলকাতা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কথায় আছে না, বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, কিন্তু তার পাশাপাশিও রয়েছে আরো নানান পূজা অর্চনার রীতি। বহু পুরনো স্মৃতিকে উজ্জীবিত রাখতে প্রতি বছরের মতো এবারও অতি ধুমধামের সহিত বাৎসরিক শনি পূজা পালন করা হয় কদমতলা বাজার সংলগ্ন শনি মন্দিরে। এদিন প্রায় ১৫০০ মানুষের জন্য ছিল মহাপ্রসাদের আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক শনি পূজা পালন করলো কদমতলা ব্যবসায়ী সমিতি। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার সর্বস্তরের মানুষ। এক কর্মকর্তা জানান, বহু পুরনো এই শনি মন্দির, দীর্ঘ বছর থেকে তারা এভাবে বাৎসরিক পুজো করে আসছেন, এবছরও তার ব্যতিক্রম হয়নি, আগামী দিনেও তাদের এই প্রয়াস জারি থাকবে। প্রায় ১৫০০ ভক্তবৃন্দদের মধ্যে পূজার পর মহাপ্রসাদ বিতরণ করা হয়। কদমতলা স্কুল মাঠের সামনে বহু পুরনো এই শনি মন্দির। প্রতি সপ্তাহের শনিবারের নিয়মিত পূজা অর্চনার পাশাপাশি প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকেন উদ্যোক্তারা বলে জানান কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য তথা পূজা কমিটির সদস্য ময়না আচার্য এবং গোপাল দেবনাথ। উদ্যোক্তাদের এই প্রয়াসে স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হয়। আমাদের এখানে তো শনি মহারাজের উৎসব, এটা ইংরেজি থেকে আমরা এখানে শনি পূজার স্থাপনা করছি এবং এখন চলতেছে ১৯। এত বছর যাবৎ আমরা এখানে শনি পূজা করিয়া যেতেছি। আগে বৈশ্বর ধরেন এইভাবে এত বিরাট আকারে হইতো না, আজকে ৮-১০ বছর যাবৎ আমরা এইভাবে বড়ো বড়ো বিশালভাবে প্রোগ্রাম করতেছি এবং এলাকার সর্বস্তরের জনগণকে নিয়েছি। এই উৎসবের সহযোগিতায় আমরা এই উৎসবটা করি এবং উৎসবের প্রতি বছরই হই নির্দিষ্ট ডেট, এর মধ্যেই আমরা করার চেষ্টা করি এবং করি। এইবার এটা কততম উৎসব? এইভাবে বড় উৎসব আমাদের ধরেন ৮-১০ বছর থেকে চলতেছে, আর এটা পূজা এখানে হইতেছে ৮৬ ইংরেজি থেকে। তখনই মন্দির আসিল না, মন্দির করার পর থেকে আমাদের মানে প্রতি বছরই এইভাবে বড় করিয়া প্রোগ্রাম হয় এবং মহাপ্রসাদ হয়। এলাকার সবার জন্য সাধারণ ভক্তরা যারাই আছে সবাইরে আমরা প্রসাদ বিতরণ করি এবং আশা যে এলাকার জনসাধারণ যেভাবে আমাদের সহযোগিতা করে যাতে আগামীতেও আমরা এইভাবে এই অনুষ্ঠান করিয়া যাওয়া বা করে যাব বা এই সিদ্ধান্ত আমাদের ভিতরে আছে। এবং আজকে আমাদের যে মহাপ্রসাদের অ্যারেঞ্জমেন্ট অন্তত ১,৫০০ মানুষের টার্গেট রেখে আমরা মহাপ্রসাদ এখানে তৈরি করতেছি। হ্যাঁ, এবং আগামীতে আমরা আরও যদি ভক্তবৃন্দ বাড়ে তাহলে আমরা চেষ্টা করবো যে আরও মানে বড়োভাবে বা আরও বেশি এস্টিমেট নিয়ে আমরা এই প্রোগ্রাম করবো। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।